হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর প্রবাসীদের জন্য সুখবর দিল সিঙ্গাপুরের মন্ত্রণালয়। তারা বলেছে যে বৃহস্পতিবার 24 জুন বাণিজ্য ও শিল্পমন্ত্রী গান কিম ইয়ং বলেছেন যে আরও অভিবাসী শ্রমিক এবং বিদেশি গৃহকর্মীদেরকে শীঘ্রই সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তারা খুব শীঘ্রই যারা দেশে এসে আটকে আছে তাদের সিঙ্গাপুরে ফেরার অনুমতি দিবে। এটি মহামারী শুরুর পর থেকে আমাদের সংস্থাগুলি যে প্রচণ্ড চাপের মধ্যে ছিল তা স্বাচ্ছন্দ্য করবে। তিনি বলেছিলেন যে এটি পরিবারের সদস্যদের পুনরায় একত্রিত হতে এবং তাদের অভিবাসী গ্রাস্ত সহকারী সাহায্যকারীদেরও এতে যোগ দিতে সক্ষম করবে। সরকার কীভাবে অভিবাসী প্রবাসী কর্মীদের নিরাপদ উপায়ে সিঙ্গাপুরে আনতে পারবে তা জানতে চাইলে তিনি বলেন যে জনশক্তি মন্ত্রণালয়, বাণিজ্য শিল্প মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় এর সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করতে একসাথে কাজ করবে। এর মধ্যে সিঙ্গাপুরে প্রবেশের সাথে সাথে প্রবেশের পদক্ষেপগুলি যেমন স্টপ নোটিশের প্রক্রিয়া এবং তাদের ডরমিটরি এবং কর্মক্ষেত্রগুলিতে সুরক্ষা সতর্কতা অন্তর্ভুক্ত রয়েছে। বহু অভিবাসী শ্রমিককে সিঙ্গাপুর প্রবাসের অনুমতি দেওয়া যে দেশ থেকে আসবে সেই দেশের টিকা দেওয়ার হার, অর্থাৎ মানে বহু অভিবাসী কর্মীকে সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দিবে তা নির্ভর করছে যে দেশ থেকে সে আসবে সেই দেশের টিকা দেওয়ার হার কোভিড-19 পরিস্থিতির উপর নির্ভর করবে বলে বলেছেন যিনি বহু মন্ত্রণালয়ের টাস্কফোর্সের সহ চেয়ারম্যান। তিনি টাস্কফোর্সের আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সুতরাং আমরা কোভিড-19 বিদেশ আক্রান্ত রোধে উৎস দেশ পর্যায়ে ব্যবস্থা গ্রহণের জন্য উৎস দেশটির সাথে কাজ করছি, যে দেশ থেকে আসবে সেই দেশে আমরা কাজ করছি। আরও বেশি অভিবাসী কর্মী নিরাপদে আগমনের জন্য আমরা সীমানা খুলতে সক্ষম হয়েছি কি না তা নিশ্চিত করার জন্য আমাদের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রয়োজন এবং আমাদের অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসী শ্রমিকদের সিঙ্গাপুরে প্রবাসের জন্য কাজ করতে দেওয়া সিঙ্গাপুরে পুনরায় খোলার এবং এর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে সিঙ্গাপুরের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য প্রবাসী শ্রমিকদের সিঙ্গাপুরে প্রবাসের অনুমতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এমনকি জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকার মনোনিবেশ করছে বলেও মন্তব্য করেছেন মিস্টার গান। তিনি আরও বলেন অর্থনীতিকে পুনরুদ্ধারে সহায়তার মূল চাপেকেটে হলো তার জনসংখ্যার 2/3 বেশি টিকা দেওয়া। মন্ত্রী সিঙ্গাপুরের পুনরায় খোলার টাইমলাইনেও কোনো অর্থনৈতিক কারণ বা চাপ বিবেচনা করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এই প্রশ্নের জবাব দিচ্ছিলেন। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভারতের সাম্প্রতিক ইতিহাস ভ্রমণের ইতিহাস এবং এমন শ্রমিকদেরকে সিঙ্গাপুর প্রবাসের অনুমতি বন্ধ করে দেওয়ার পর থেকে সিঙ্গাপুর অতিরিক্ত সিঙ্গাপুরের যেই অভিবাসী শ্রমিকদের যারা নির্ভরশীল সেসব খাতগুলি উল্লেখযোগ্য চাপ ফেলেছে। অর্থাৎ এই দেশগুলো থেকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এইসব দেশ থেকে শ্রমিক যাওয়া বন্ধ করার পরে অনেকগুলো কোম্পানি চাপে ফেলেছে। মে মাসে এমএম গুরুত্বপূর্ণ কৌশলগত প্রকল্প এবং অবকাঠামোগত কাজের জন্য প্রয়োজনীয় শ্রমিক ব্যতীত কোভিড-19 কারণে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ ও অঞ্চলগুলির কাজের পাশদারির জন্য নতুন প্রবাসের আবেদন বন্ধ করে দিয়েছে। মে মাস থেকে তারা যারা উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে যারা যাবে তাদেরকে সিঙ্গাপুরে প্রবাসের অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে। এই দেশগুলির ওয়ার্ক পাস ধারকরা যারা 5 জুলাইয়ের আগে সিঙ্গাপুরে প্রবেশের জন্য অনুমোদিত হয়েছিল তাদের জন্য তাদের কিছু ব্যতিক্রম ছাড়াই আর অনুমতি দেওয়া হয়নি। বৃহস্পতিবার মিস্টার গান উল্লেখ করেছেন যে এই পদক্ষেপগুলি দীর্ঘ সময়ের জন্য অনেক উপায়ে নির্মাণকে সীমাবদ্ধ করার মতো ক্ষেত্রগুলিকে ছেড়ে দিয়েছে, অনেকগুলো ক্ষতি হয়েছে। তিনি বলেছেন যে তাদের অনেক শ্রমিক বিদেশি উৎস থেকে আগত এবং আমাদের দেশ তাদের সিঙ্গাপুরে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া একটি উপায় খুঁজে বের করতে হবে যাতে প্রকল্পগুলি এগিয়ে যেতে পারে। অর্থাৎ বিদেশ থেকে শ্রমিকদেরকে নেওয়ার কোনো উপায় খুঁজে বের করতে হবে যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আবার সামনে এগিয়ে যেতে পারে। বিদেশি গৃহকর্মীদের ক্ষেত্রে একটি হলো যাদের পরিবারকে তাদের গৃহকর্মী রক্ষণাবেক্ষণ ও যত্নের প্রয়োজন, সহায়তা করার জন্য প্রয়োজন। রপ্তানিমুখী শিল্পীগুলি মানসিক চাপের মধ্যে রয়েছে কারণ তাদের জনবলে সীমিত অ্যাক্সেস সরবরাহ করার আদেশ রয়েছে। অর্থাৎ রপ্তানিমুখী যে শিল্পীগুলি আছে তারাও চাপের মধ্যে আছে তাদের ম্যান পাওয়ার কমানোর কারণে। তিনি বলেছেন যে এটি এমন একটি ক্ষেত্র যা আমাদের দেখার প্রয়োজন হবে, কীভাবে আমরা আমাদের ক্রিয়াকলাপ পুরো চালু করতে এমনকি দেশীয়ভাবে কীভাবে তাদের সহায়তা করতে পারি। খাদ্য পানীয় খাতে পাশাপাশি আর্থিকতা এবং পর্যটন সংক্রান্ত শিল্পীগুলো পুরোপুরি চালু করতে পারেনি। তিনি যোগ করেন যে এই ক্ষেত্রগুলো কয়েকটি আমরা উচ্চ পর্যায়ে টিকা দেওয়ার আগ পর্যন্ত সক্ষম হতে পারবো না যাতে আমরা নিরাপদে এই কার্যক্রমগুলো পুনরায় শুরু করতে সক্ষম হব।
তিনি এই উল্লেখ করেন যে সিঙ্গাপুর যখন জুলাইয়ের মাঝামাঝি নাগাদ পাঁচজন ব্যক্তিকে বাইরে খাওয়ার অনুমতি দেবে, তিনি বুঝতে পেরেছিলেন যে তখন তিনি বুঝতে পেরেছিলেন যে কিছু অ্যাপ এন্ড বি অপারেটর প্রতি গ্রুপে 8 থেকে 10 জন লোককে অনুমতি দেওয়াও অবসানের জন্য নিষেধাজ্ঞাগুলো কমিয়ে দেওয়ার আশা করবে। তো আশা করা যায় যে সিঙ্গাপুরে প্রবাসের অনুমতি খুব শীঘ্রই দেওয়া হবে, এটা হলো মূল খবর। তো আমরা অপেক্ষায় আছি যে পরবর্তী কবে থেকে তারা সিঙ্গাপুরে এন্ট্রি প্রবেশ চালু করবে এবং কবে থেকে সিঙ্গাপুরে ফ্লাইট চালু হবে, সেই অপেক্ষায় রইলাম। এটা এরকম কোনো খবর পেলে আপনাদেরকে সাথে সাথে জানাবো। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।